হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের সাথে নিউ ইভেন্ট সম্পর্কে কথা বলবো। এখানে আমরা বিটেল টু এর যে নিউ ইভেন্টটি দেখতে পেরেছি, সেখানে এখানে আমরা কিন্তু গেম প্লে করলে আমাদের খুলে যায় এই বক্সগুলো, আমাদের খুলে যাবে এবং গোল্ড চেস্ট আছে, সিলভার চেস্ট আছে এবং এখানে আমরা আমাদের কিন্তু একটি খুব সুন্দর একটি ইমোজি দিয়েছে, দেখেন তো খুব সুন্দর একটি ইমোজি। এই ইমোজিটির জন্য আমরা কমপ্লিট করে নেব এবং আমাদের কিন্তু টাইম আছে মাত্র 2 দিন 14 ঘন্টা, ঠিক আছে। আমি কিন্তু অনেক দেরি করে আপলোড দিয়েছি, এই ভিডিওটি অনেক দেরি করে আপলোড দিয়ে দেয় এবং আমি কিন্তু এখানে সময় পাই না, আমি তাই কিন্তু ডিরেক্টলি ভিডিও আপলোড করার চেষ্টা করি, আমি ডিরেক্টলি ভিডিও আপলোড করে দিব। তো আপনারা একটু সময় দিয়ে যারা ভিডিওটি এখানে নিতে পারেননি এবং আপনাদের সাথে নিউ টেবিল গেম প্লে করব, অবশ্যই আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং পিগি ব্যাংক, যে পিগি ব্যাংকের কথা বলেছিলাম, আপনারা এখানে যে পিগি ব্যাংকটি দেখতে পাইতেছেন, এই পিগি ব্যাংকটি আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন যে আমরা ফ্রিতে পিজি ব্যাংকে কিন্তু এর আগে জেমস কয়েন অনেক সংগ্রহ করে নিয়েছি। আপনারা কিন্তু আমার যে কয়েনগুলো দেখতে পান উপরে আমার প্রোফাইলটিতে, যে কয়েনগুলো আপনারা দেখেছেন আগেও, সো এই কয়েনটি আমি কীভাবে নিতে পেরেছি অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে সময় দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এই কয়েনগুলো কিন্তু আমরা মিনিমাইজ করে নিতে পেরেছিলাম, তখন 6 থেকে 7 মাস আগে অফারটি দিয়েছিল, আমরা কিন্তু মিনিমাইজ করে করে কয়েন নিয়েছিলাম, অনেকটা সময় লেগেছিলো, তারপর অনেক কয়েন পেয়েছিলাম এবং জেমস পেয়েছিলাম। তো তখন এখনও কিন্তু আমার 8 লক্ষ কয়েন আছে, জেমস আছে, যেটা আমি কিন্তু 60,000-এর মতো আমি নিজে সংগ্রহ করেছিলাম অনেক কষ্ট করে। তারপরের যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে, ঠিক আছে। এই কয়েন, এই জেমসগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে জমিয়েছি এবং মিনিমাইজ করে তারপরেরগুলো অনেক ফ্রিতে পেয়েছি, আমরা আনলিমিটেড নিয়ে নিয়েছিলাম এবং আপনারাও কিন্তু অনেকেই নিয়েছেন এভাবে। সো আমরা এবার যদি আমরা নিতে চাই তাহলে কিন্তু আমরা নিতে পারবো না, কারণ মিনি ক্লিপ আগে জেনে গেছিলো, তাই অফারটি কিন্তু আরও 1 মাসের মতো থাকার কথা ছিল, সেই অফারটি তারা তুলে নিয়েছে অল্প সময়ের ভিতরে। তারা যখন বুঝতে পেরেছে যে আমরা এইভাবে মিনিমাইজ করে করে আমরা সব জেমসগুলো জমাই এবং নিয়ে নিতেছি, তো এখন আর এই রকমের সুযোগ দিবে না, একবারই দিবে, কথায় আছে ন্যাড়া বেলগাছতলা একবারই যায় কিন্তু দ্বিতীয়বার না, হয়তো ভুলে যদি হয়ে যায় কিছু করার নেই। এবং আমরা যদি এই পিগি ব্যাংক থেকে, আপনাদের যেটা দেখিয়ে দিয়েছি, এই পিগি ব্যাংক থেকে কয়েন এবং জেমস নিতে চাই, এটা কিন্তু এখন মনে হয় কোনোভাবেই সম্ভব হবে না। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই তাই আমি এটি কিনতে পারলাম না, এবং ভিডিও চ্যাটের মাধ্যমে যেটা কথা বলার কথা বলেছিলাম এটা আপনারা অবশ্যই পারচেস করে নেবেন। এবং আমি প্রায় 6 থেকে 7 মাসের মতো হয় আমি কিন্তু কোনো ক্যারাম পাস পারচেস করি না, তাই আমি কিন্তু ভিডিও কলে কথা বলতে পারিনি এবং আমি আগামী মাসেও হয়তো পারচেস করে নিব। তো দেখা যাক, আমি এখন একটি গেম প্লে করি এবং গেম প্লে করার পরে আমরা তার আগে আমাদের এখানে ইভেন্টটি দেখিয়ে দেয়, আমার কিন্তু এখানে 5টি জেমস দিবে, এখানে 5টি জেমস আছে, এই 5টি জেমস আমি নিয়ে নিই এবং আমি কিন্তু গেম প্লে করেছিলাম এবং আমাদের গেম প্লে করলে এগুলো খুলে যায় কি না দেখেন। ইভেন্টটি এখানে যেটি আছে, আপনার একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন, হয়তো লং হবে, তারপর আপনারা একটু দেখার চেষ্টা করবেন। এখানে যে ইভেন্টটি আছে, এই ইভেন্টটি কিন্তু দেখেন, এই ইভেন্টটি কিন্তু বিটেল টু এর ইভেন্ট, যেটা আমার কিন্তু 50 পর্যন্ত, এখানে দেখেন 50 পর্যন্ত হয়ে গেল এবং 150 পর্যন্ত যেতে হবে, আমরা গেম প্লে করলে কিন্তু খুলে যায়। আপনারা অলরেডি অনেকের ভিডিও দেখেছেন অথবা আপনারা খুলে নিয়েছেন অলরেডি, আমি সময় পাই না তাই এতটা খোলার চেষ্টা করতে পারি না। তারপরও 2 দিনের ভিতরে আমি এবার চেষ্টা করবো, একটু কষ্ট করে হলেও আমি গেম প্লে করে এইগুলো নেওয়ার চেষ্টা করবো 2 দিনের ভিতরে, ঠিক আছে। তো তাই আজকের একটু গেম প্লে বেশি করার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, আপনারা সময় দিয়ে একটু ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। এবং নিউ টেবিলটি গেম প্লে করলাম, 7500 যে টেবিলটি, সো অপোনেন্ট প্লেয়ার কিন্তু এখান থেকে গুটি একটি বের করে ফেললো তার, এবং আমার গুটি নেওয়ার জন্য কিন্তু কোনো সিস্টেম নেই, তারপর আমি চেষ্টা করে তো দেখতে পারি। তো এটি ইনডিরেক্ট করে আমার পকেটে নেব, আপনাদেরকে একটি অ্যারোমার্কের মাধ্যমে দেখিয়ে দিই, সেটাই ভালো হবে, কিন্তু এখানে অ্যারোমার্কের মাধ্যমে দেখাতে হলে কিন্তু আমার সময়টা চলে যায়, তো তারপর তাড়াতাড়িভাবে শ্যুট করলাম, ইনডিরেক্ট করে হলো না, তো আমার কিন্তু সময়টা চলে গেছিলো তাই তাড়াতাড়িভাবে শ্যুট করলাম। আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ভিডিওটি বেশি বড় করব না, তারপর অনেক বড় হয়ে যাবে। এবং একটি ভাই কিন্তু আমার চ্যালেঞ্জ পাঠাতে আছে, এবং আপনাদের আমি যে লাইভটি করেছিলাম বিকেলে, আপনাদের এই লাইভটি 3টের সময় যে আমি লাইভটি করেছি, কিন্তু আমার লাইভটি কেটে গেছে এবং নেট প্রবলেম, তাই আর লাইভে যাইনি।
আপনাদের সাথে আমি 19-20 মিনিটের মতো লাইভ করেছি, নেট প্রবলেমের কারণে কিন্তু লাইভটি কেটে গেল এবং হয়তো আমি একটি স্ক্রিন রেকর্ডার দিয়ে লাইভ করি, সেই লাইভটি কিন্তু কেটে যায় বেশিরভাগই। অনেক সময় আপনাদের কাছে আমি আপনাদের সাথে 1.5 ঘন্টা লাইভ করেছি, আমি কিন্তু চেয়েছি 2 থেকে 3 ঘন্টা লাইভ করব, এরকমেরও চেয়েছি কিন্তু হয় না, অটোমেটিকলি কিন্তু কেটে যায়, এজন্য দুঃখিত। আমি কিন্তু লাইভটি কেটে দেইনি, অটো কেটে গেছে এবং আপনারা অনেকেই গেম প্লে করতে চেয়েছেন, সেখানে কিন্তু আমি গেম প্লে করতে পারিনি। তো এখন দেখি এরপরে আপনাদের সাথে পরবর্তী লাইভে গেম প্লে করার চেষ্টা করব। আমি কিন্তু অনেকটাই সময় কম পাই তাই গেম প্লেগুলো করতে পারি না। এই প্লেয়ারটি তো অনেক গেম প্লে ভালোই করলো, তো সে মিস করেই ফেলেছিল, তারপর চলে গেল, তো আমি এখান থেকে লিভ দিয়ে চলে যাই। এবং আমরা এখানে কিন্তু আমাদের আগের মতোই আছে, এখানে 40 পর্যন্তই আছে, 390 এখানে আছে, এবং পিগি ব্যাংকে যেটা আজ বলেছিলাম এটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এবং আমরা এখানে আনবক্স করে নিই, 40 পর্যন্ত তো আছে, এটি একটি আনবক্স করে দেখি আমাদের খুলে কিনা। আপনারা যারা তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে চান তারা অবশ্যই, আমার এই যে বক্সটি ছিল এটা কিন্তু বিটেল গেম প্লে নিউ টেবিলের গেম প্লে বক্স ছিল, এবং তা এতেও কিন্তু খোলেনি। এবং নিউ টেবিলের আরেকটি আপনারা এখানে দেখে নিন, বিটেল টেওয়ার যে টেবিলটি আছে এই টেবিলে কিন্তু আমি গেম প্লেটি করেছি। তো এটি আমি জেমস দিয়ে খরচ করবো এবং দেখব আমাদের এখান থেকে খুলে কিনা, বক্স আনবক্স করলে আমাদের এখান থেকে লেভেলগুলো চেঞ্জ হয় কিনা, তো এগিয়ে যায় কিনা। তো আমি এরপরে দেখে নেই, এখানে কিন্তু 40ই আছে কিন্তু আমাদের গেম প্লে করে তারপরে কিন্তু, এবং আরেকটি আছে অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিই নেই, এখানে পয়েন্টটি দেখে নিন, পয়েন্টটি দেখে নিন, উইন বিটিল টুয়ের যে আমার নতুন টেবিল, তো উইন বিটেল টুয়ের যেটা আছে, তো এটাই কিন্তু আমাদের 50 করে জেমস পা, এখানে সরি 50 করে পয়েন্ট পাবো, পয়েন্ট। এরপরে আছে উইন বিটেল টুয়ের পুরো যে গেম প্লেটি আছে বিটেল গেমের নিউ টেবিলের, সেই পুরো টেবিলে দেবে আমাদের 80, এবং উইন ইন বিটেল টুয়ের মাস্টার যে মাস্টার গেম প্লেটি আছে যেটা 400 একটি নতুন টেবিল, সেটাই কিন্তু আমরা পাবো 150 করে পয়েন্ট। এবং যদি আপনি লস করেন, যেটা মানে লস এখানে দেখেন লস ম্যাচ, আপনি যদি গেম প্লে হেরে যান তাহলে আপনার কিন্তু 10 করে মাইনাস হবে, এখানে দেখেন 10 মাইনাস। তো এভাবেই একটা কঠিন একটা জিনিস দিয়েছে, আপনি যদি বেশিরভাগ হেরে যান তাহলে কিন্তু আপনার মাইনাস হতে থাকবে। এবং আমরা আরেকটি গেম প্লে করি, ঠিক আছে, তো আমরা কিন্তু বেশিরভাগ হেরে যাইতেছি, এতে কিন্তু আমাদের মাইনাস করে নেবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এবং আমরা এই লাস্ট গেম প্লেটি করবো এবং আপনাদেরকে ইভেন্টটি সম্পর্কে দেখিয়ে দেবো, হয়তো আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু বিলাজ স্ট্রাইকার দিয়ে গেম প্লে করেছিলাম, সেই স্ট্রাইকারটি আছে, আমি লাইভে যে গেম প্লেটি করেছিলাম, এবং এখানে যদি আমি খুব স্পিডে শ্যুট করতাম অন্য স্ট্রাইকারটি দিয়ে, তো সেই স্ট্রাইকারটি দিয়ে কিন্তু এই শ্যুটটি যেত না, কারণ স্পিড বেশি থাকতো তাই যেত না। তো বিলাজ স্ট্রাইকারটি দিয়ে কিন্তু গেম প্লে করতে একেবারে খারাপ না, কিন্তু এইম কম। তারপরে এইটি দিয়ে গেম প্লে করি, যেহেতু গেম প্লে করে ফেলেছি, এই স্ট্রাইকারটি দিয়ে গেম প্লে তেমন করি না। তো বন্ধুরা, ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো এখানে দেখা যাক আমি এটি শ্যুট করবো, একটু রিক্স হয়ে যাওয়া হয়তো সাইটে বাজার সম্ভাবনা থাকে। তো পরবর্তী যে গুটিটি আছে আমি সাপ নেওয়ার চেষ্টা করবো, দেখি এখান থেকে আমি সাপ নিতে পারি কি না, এই সাপটি আমি নিতে পারি কি না, আপনাদেরকে অ্যারোমার্কের মাধ্যমে ভালোভাবে দেখিয়ে দিই এই সাপটি নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখি আমি এখান থেকে সাপটি নিতে পারবো কি না, ঠিক ঠিক বিটিএম শ্যুট, সোলোভাবে শ্যুট করলে এটি চলে যাবে আশা করি। ওয়াট, তো আমি অনেকটাই কিন্তু কেটে শ্যুট করছিলাম, কিছুই করার নেই। তারপরও দেখি এখন অপিনিয়ন প্লেয়ার ভাইটি কতটুকু গেম প্লে করতে পারে। বন্ধুরা, জানি ভিডিওটি ভালো হয়নি, তারপর আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সো আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাদের কিন্তু নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করে, তাই আপনারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। সো আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেইভাবে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ঠিক আছে। তো আমি বিলাজ স্টেকের দিয়ে গেম প্লে করলাম এবং এখান থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো, দেখি আমি ক্লিয়ার করতে পারি কি না। তো আপনারা অবশ্যই সময় দিয়ে ভিডিওটি দেখবেন, এবং ইভেন্টটি আমি অবশ্যই এরপরে আমি এই গেম এইটি শ্যুট করি, তো দেখি এটি নিতে পারি কি না, অনেক দিন হয় ইনডিরেক্ট শ্যুটে গেম প্লে করি না। তো তারপরে কিন্তু অনেক রিক্সে গুটিটি চলে গেল, কিছুই করার নেই। তো তারপরে গুটি যেটি আছে এখানে আমার রেটটি নিতে হবে, তারপরে আমার কিন্তু একটু রিক্স হয়ে যাচ্ছে, তো আমি এটি রেটটি সোলোভাবে শ্যুট করি, ঠিক আছে। তো আমার স্ট্রাইকারটা যাতে পকেটে না পড়ে যায় সেটাই আমার খেয়াল রাখতে হবে, সোলোভাবে শ্যুট করলাম। তো যদি আমরা এই বেশি কেটে মারার কারণে কিন্তু আমাদের এখানে স্ট্রাইকারটি তেমন মানে বেশি
পেশার পড়েনি, তাই কিন্তু এখান থেকে এদিকে মানে এই সাইটের দিকে যায়। অনেক সময় আছে আমরা যে জানি যে সাইটের দিকে চলে যায়, এখানে যদি পেশার পড়ে তাহলে কিন্তু সাইটের দিকে চলে যায়, আর যদি পেশার কম পড়ে এইদিকে হালকা চলে যায়, তাই আমাদের এই দিকেই কিন্তু চলে গেল। এবার লাস্ট শ্যুট তো আমার কিন্তু ইজিভাবে আছে, তো সোলোভাবে শ্যুট করবে, এটি একবার সোলোভাবে শ্যুট করবো কাঠটা সবার জন্য। তো বন্ধুরা এবার আমরা দেখবো যে আমাদের কতটুকু এখানে ঘরগুলো ভরে যায়, ঠিক আছে? তো অবশ্যই আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখানে কিন্তু আমাদের ঘরটি ভরে গেল, 40 ছিল দেখেন 90 হয়ে গেল, মোটামুটি পয়েন্ট ভালোই পেয়েছি এখানে দেখেন। তো এই যে ঘরটি আছে 90 এক দেখেন, তো 90 হয়ে গেল, 40 ছিল। এখন এইভাবেই কিন্তু আমরা খুলে নিতে পারবো। অবশ্যই আমাদের কিন্তু গেম প্লে করে তারপরে কিন্তু আমার এগুলো বক্সগুলো খুলতে হবে। দেখেন এখানে আমাদের 350 ছিল, তো যেহেতু আমাদের 350 ছিল এখানে এই বরাবর ছিল, এখন কিন্তু এখানে 440 এসে গেল। এরপরে আমাদের এক এক করে এই ঘরগুলো কিন্তু আমরা পেয়ে যাব, সরি এই বক্স যেগুলো আমরা ফ্রিতে পাবো সেগুলো আমি কিন্তু কালেক্ট করে নিয়েছি, এবং আমি দুই দিনের ভিতরে আশা করি কালেক্ট করে নিব, এবং একটু কষ্ট অনেক হবে আমার কালেক্ট করে নেওয়ার জন্য। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং লাস্ট আপনাদেরকে যেটা থাম্বনেইলে দেখিয়েছি, সো দেখেন আমরা আমাদের কিন্তু একটি স্ট্রাইকার এসেছে। তো এই দেখেন এখানে যে লেজেন্ডারি যে স্ট্রাইকারটি এসেছে, সেই স্ট্রাইকারটি আপনারা দেখেন যে এখানে যে লেজেন্ডারি স্ট্রাইকারটি ইনফেরনো, ইনফেরনো স্ট্রাইকারটি কিন্তু অনেক সুন্দর একটি স্ট্রাইকার। এখানে আমরা দেখেছি চিংড়ি মাছের একটি দেওয়া, তো চিংড়ি মাছ আঁকানো আর্ট করা চিংড়ি মাছের ইনফেরনো স্ট্রাইকার, লেজেন্ডারি স্ট্রাইকার। আপনারা এটি যারা পাস নেবেন তারা অবশ্যই নিতে পারবেন, যেহেতু নতুন আমরা আমাদের নিতে একটু সময় লাগবে, আমরা পাস কিনি না যারা তাদের কিন্তু অনেকটাই সময় লাগবে। সো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, এবং যদি এখনও ভিডিওটি লাইক করে না রাখেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।